হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলতে যাব এমন একটি ভাইরাসকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছে। সো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সুই ধাগার ট্রেলার বেরিয়েছে, আমাদের বৌদি মানে অনুষ্কা শর্মা ওই ফিল্মে একটা শর্টে এরকম মুখটা বানিয়েছে। কি ভাই কেমন মুখ, মনে হচ্ছে এনার পড়া পেয়েছিল কিন্তু ভিতরে আরেকজন বসে থাকার কারণে এনার যাওয়া হয়নি। আর যখনই লোকটা বেরিয়েছে এনার খুশির ঠিকানা নেই, চোখ দিয়ে জল পড়ার মতো অবস্থা। তো যখন থেকে ম্যাডাম এই ভ্যারান্ট ধরনের চেহারাটা বানিয়েছে, মেমের দল, আরে ওটা মেমের রে বাবা, মেমের দল এখানেও ওর পিছন মেরতে চলে এসে পড়েছে। কিছু মেমের দর্শন করা যাক। সত্যি বলছি, মোনালিসা যদি জিন্দা থাকতো না এই ফটো দেখে আবার মরে যেত মাইক। আর কি দেখার বাকি আছে ভাই, কমসে কম শাহরুখ খানকে তো ছাইরে দে তোরা, শাহরুখ খানকে আর এই ফটোতে তো গামোরাকে গারমারা করে দিয়েছে। আমি বুঝতে পারি ভাই, স্বাধীনতা দিবসের দিন এত হাঁটিয়ার পরে যখন স্যার বলে যে টিফিন কে পাইনি, স্যার আমি, স্যার স্যার আমি, দেখার পর মনে হচ্ছে দুদিন পরে মহাত্মা গান্ধীকে বের করে টাকার মধ্যে একই ফটো বানিয়ে চিপকিয়ে রেখে দেবে। সিন্ধাহারা গেলেন ময়না গেলাম না কেন, আর বেশি বলা যাবে না। বিরাট দাদা এসে ওর ব্যাট দিয়ে না আমারটাকে হাওয়ায় উড়িয়ে দেবে। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে জানাও আর শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করছো না, তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি মোটিভেট হবো কি হবে, নতুন নতুন ভিডিও বানাবো কি হবে। সো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর আমার সাথে কথা বলতে হলে সোশ্যাল মিডিয়াতে লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমিও যাই। Listen!